নমস্কার বন্ধুরা, রিলায়েন্স শপিং মলে নতুন করে কর্মী নিয়োগ চলছে। বিভিন্ন পোস্টে বর্তমানে ভ্যাকান্সি রয়েছে এবং বিভিন্ন পোস্টে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, যেমন ডাটা এন্ট্রি, স্টোর ম্যানেজার, সেলস এক্সিকিউটিভ, ব্যাক অফিস, স্ক্যানিং, প্যাকেজিং, লোডিং, আনলোডিং, এই সমস্ত কয়েকটা পোস্টে কিন্তু বর্তমানে ভ্যাকান্সি আছে। আপনাদের পছন্দ মতো একটা পোস্টে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। তবে পোস্ট ওয়াইজ এখানে কিন্তু কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা ন্যূনতম পোস্টগুলোতে কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট পাস হলে কিন্তু আপনারা সরাসরি এখানে আবেদন করতে পারবেন। এবং জব লোকেশান কোথায় কোথায় আছে, কত টাকা করে আপনারা স্যালারি পাবেন, ডিউটি টাইম কত ঘন্টা রয়েছে, কাজটা আপনারা কীভাবে পাবেন, আবেদন পদ্ধতি কী রয়েছে, আবেদন কীভাবে করবেন, সমস্ত কিছু পদ্ধতি আজকে এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো বা জানিয়ে দেবো। তো অবশ্যই এই চ্যানেলের ভিডিওতে যদি আপনি প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন, এরকম জেনুইন অ্যান্ড লেটেস্ট জব ভ্যাকেন্সির আপডেট সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য। তো আসুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে দেখে নেব যে কীভাবে আপনারা আবেদন করবেন এবং এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কী কী চাওয়া হয়েছে সেটা আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা এখন রয়েছি রিলায়েন্স শপিং মল জব ভ্যাকেন্সির অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। দেখতে পাচ্ছেন এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন। মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ ছেলে ও মেয়ে উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন। কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে সেটি হচ্ছে অষ্টম শ্রেণী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে এজ অর্থাৎ বয়স সীমা যেটা চাওয়া হয়েছে 18 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। ডিউটি টাইম যেটা রয়েছে দেখতে পাচ্ছেন 8 hours to 9 hours শিফটিং, অর্থাৎ 8 ঘন্টা থেকে 9 ঘন্টা করে কিন্তু আপনাদের এখানে কাজ করতে হবে। এর মধ্যে টিফিন টাইম অ্যান্ড লাঞ্চ টাইম কিন্তু রয়েছে। এছাড়া এখানে আপনারা স্যালারি পাবেন 12,300 টাকা থেকে 20,500 টাকা পর্যন্ত কিন্তু এখান থেকে আপনারা স্যালারি পেয়ে যাবেন। তবে নর্মাল যে পোস্টগুলো আছে সেগুলিতে আপনারা কিন্তু 12,300 টাকা করে আপনারা পেয়ে যাবেন। এছাড়া উচ্চ পদ যেগুলো রয়েছে সেগুলোতে আপনারা 20,000 টাকা পর্যন্ত এখান থেকে কিন্তু আপনারা স্যালারি পাবেন। এখানে পোস্ট ওয়াইজ স্যালারি রয়েছে এবং পোস্ট ওয়াইজ কিন্তু এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। এরপরে পরে আমরা দেখে নেবো যে জব রোল কী কী আছে, অর্থাৎ কোন কোন পোস্টে বর্তমানে ভ্যাকান্সি আছে এবং কোন কোন পোস্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং কোন কোন পোস্টে কী কী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা আমরা পরপর দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে নাম্বার ওয়ান যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি। এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে HS পাস অ্যান্ড বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে, তবে কিন্তু আপনারা এখানে ডাটা এন্ট্রি কাজে অ্যাপ্লাই করতে পারবেন। স্টোর ম্যানেজার, এখানে কিন্তু আপনাদের HS পাস দরকার। সেলস এক্সিকিউটিভ, এখানেও কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ HS পাস দরকার। ব্যাক অফিস জব, এখানে কিন্তু আপনাদের শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস হতে হবে, তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। যে কোনো স্ট্রিম থেকে আপনারা গ্র্যাজুয়েট পাস হলে আবেদন করতে পারবেন। নাম্বার ফোরে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন স্ক্যানিং, এখানে কিন্তু মাধ্যমিক পাস হতে হবে। এরপরে যেটা আছে প্যাকেজিং, তো প্যাকেজিং কাজের উপরে আপনাদের যদি অ্যাপ্লাই করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু অষ্টম শ্রেণী পাস হতে হবে। লোডিং অ্যান্ড আনলোডিং, এখানে কিন্তু আপনাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা এখানে সরাসরি আবেদন করতে পারবেন। তো এরপরে পরে আমরা দেখে নেবো যে জব লোকেশান কোথায় কোথায় রয়েছে। তো জব লোকেশান যেটা আছে দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান ধর্মতলা, নাম্বার টু বারাসাত, নাম্বার থ্রি বেহালা, নাম্বার ফোর লেক টাউন, নাম্বার ফাইভ বিধাননগর, নাম্বার সিক্স গড়িয়াহাট, নাম্বার সেভেন এছাড়া নাম্বার এইট অল ওভার কলকাতা। অর্থাৎ এই কয়েকটা লোকেশান ছাড়া আপনারা কিন্তু অল ওভার কলকাতার মধ্যে যেখানে ভ্যাকান্সি থাকবে সেখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই, সেখানে কিন্তু আপনারা জয়েনিং পেয়ে যাবেন। এরপরে যেটা রয়েছে অ্যাপ্লাই প্রসেস, তো অ্যাপ্লাই প্রসেস যেটা রয়েছে দেখতে পাচ্ছেন অফলাইন। তো অফলাইনে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন এই ভিডিওর ডিসক্রিপশানে অফিসিয়াল HR কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, সেখানে যোগাযোগ করে আপনারা সরাসরি কিন্তু আবেদন করে নিতে পারেন। তবে এছাড়া যদি আপনাদের আরও কোনো কিছু বিষয় জানার থাকে অবশ্যই আপনারা একটি কলের মাধ্যমে সমস্ত কিছু বিষয় বিস্তারিত জানতে পারবেন। এছাড়া আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় আপনারা কমেন্ট অপশানে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের ক্ষুদ্রতম সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের একটু যদি কাজে এসে থাকে ভিডিওটিকে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।